আমি রিহান যাচ্ছি শেফ টেবিলে। ওইখানে গিয়ে আমি মজা করা শুরু করব। আমরা সবাই চলে যাচ্ছি আজকে 100 ফিটের শেফ রেস্টুরেন্ট কোর্ট সাইডে। রিহান খুব শখ করেছে ওখানে যাবে, তার খুবই ইচ্ছে ছিল ওখানে গিয়ে খেলা করার। অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না, ভাবলাম উইন্টার চলে আসছে, সো এই সময় একটু ঘুরে আসা যাক, না গরম না ঠান্ডা। তো রাস্তায় প্রচণ্ড ধুলা ছিল, খুবই ভাঙা রাস্তা, রোডটা খুবই সবার জন্য রিস্কি। সবাই অবশ্যই আমার মতো যদি বাইকে যান মাস্ক পরে যাবেন। তো আমরা খুব কাছাকাছি চলে আসলাম, খুব বেশি দূর নয় যেহেতু। এই তো এদিক দিয়ে হচ্ছে বাইকের এন্ট্রি, এখান দিয়ে আমরা বাইক নিয়ে ভিতরে চলে গেলাম। এবং আমরা বাইক রাখার যে জায়গাটি আছে ওই জায়গাটিতে পার্কিং করার জন্য একটু ভেতরের দিকে যেতে হয়েছে। এটা হচ্ছে মেন গেট, তো আমরা পেছন গেট দিয়েই ঢুকেছিলাম মূলত, যেহেতু বাইকটা আমরা ওই সাইডেই রাখবো। খুব সুন্দর লাগছিলো বিকেলের দৃশ্যটা, এত চমৎকার খোলামেলা একটা জায়গা, বাচ্চাদের জন্য তো খুবই ভালো একটা জায়গা। এই হইল বাইক পার্কিংয়ের জায়গাটি, যেখানে কিনা বাইক রেখে আমরা এনজয় করার জন্য চলে গিয়েছিলাম। এই জায়গাটি খুবই সুন্দর, খোলামেলা, পাশে ফিশ অ্যাকোরিয়ামের একটি জায়গা রয়েছে। এই জায়গাটা খুবই ভালো ছিল, বুক স্টোর ছিল, খুবই চমৎকার। রিহানের বাবা বারবার দেখাচ্ছিল সামনে যাবে, রিহান অস্থির হয়ে গিয়েছিল কখন প্লে জোনে ঢুকবে এবং সে খেলাধুলা করবে। বারবারই বলছে আমি প্লে জোনে যাবো। তো প্লে জোনে যাওয়ার জন্য মূলত আমাদের টিকিট কাটতে হয়, তো টিকিট কাটার জন্য আমরা এগিয়ে যাচ্ছিলাম। এখানে আসলে ঘোরা থেকে খেলাটাই হচ্ছে বেশি আনন্দের বিষয়। এই হচ্ছে বাচ্চাদের জন্যই আসলে এই জায়গাটি মূলত, আমার তো খুবই ভালো লাগে আমার বাচ্চারও। এই হলো প্লেয়ার, যেখানে এন্ট্রি ফি ছিল 400 টাকা, যার মধ্যে 4টি রাইড ফ্রি ছিল। আমাদের 3 জনের এন্ট্রি ফি মোট 400 টাকা। তো আপনারা ওইভাবে ঘুরে আসতে পারেন, খুব খোলামেলা একটা পরিবেশ। ঢুকে হাতে ডান পাশে বিশাল বড় একটি মাঠ, যেখানে মানুষ খেলাধুলা করছে ফুটবল। আর বাঁ পাশের যে জায়গাটি আছে আমি দেখাচ্ছি, এটি হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটি প্লে জোন। বাচ্চারা আসলে একটু খোলামেলা জায়গায় গেলেই ওরা প্রাণোচ্ছল হয়ে যায়, ওদের খুবই ভালো লাগে। পাশাপাশি হচ্ছে সবাই এখানে যেতে চায়। তো এই হলো আমার রিহান সোনা, যার জন্যই যাওয়া। ও খুব স্লাইড পছন্দ করে, তো ওর স্লাইড দেখলে মাথা ঠিক থাকে না। আসলে এই স্লাইডটি এত বড়, চারপাশ দিয়ে আসলে স্লাইডিং, ও উঠে খুব মজা করছিল, এনজয় করছিল এই জায়গাটি। ওর সাথে আরও অনেকগুলো বেবি ছিল, ওর সমবয়সী, ওর থেকে বড়। তো এই পাশটিতে একটু খোলামেলা, পাশে বাচ্চাদের রাইড আছে, এরকম ছবি তোলার জন্য ছোটো ছোটো অনেক ব্যবস্থা আছে। তো আমি আর রিহান ছবি তুলে নিলাম, রিহানের বাবারও একটি দৃশ্য নিয়ে নিলাম। ওরা বাম্পার কারে উঠেছিল, খুব এনজয় করেছে। আর এই হলো সেই মজার খাবার, যেখানে না খেলেই নয়, বাচ্চাদের খুবই ইয়াম্মি ছিল। আর আমার রিহানের দুষ্টুমি, আমরা আবার খাবার জন্য শেফ টেবিলে চলে গেলাম। তো এই খাবারটি খুবই মজার ছিল, প্লেটারগুলো আসলেই খুব ইয়াম্মি, চিকেন একটু সল্ট বেশি দিয়ে থাকে। তো এই হলো ওর ট্রাম্পলিন, যেটাতে ও সবচেয়ে বেশি মজা করে, ওর এটা দেখলে খুবই ভালো লাগে, এটাতেই খেলার জন্য সে অস্থির হয়ে থাকে। তো ওর খুবই ভালো লাগছিল, বারবার পড়ে যাচ্ছিল, এটাই ওদের মজা, এটাই ওদের আনন্দ। তো রিহান তার কথাটা বলে ফেলো, কেমন লাগছিল? ভালো, খালি খালি পড়ে যাচ্ছে না, ওই বাচ্চাটা খালি বাইরেই চলে আসছে, চেনে উঠেছিলাম, অনেক মজা লেগেছে। আর সেই বুগিতে একটা বেবি উঠেছে, ফাতিহার মতন একটা মুখ দেওয়া। আর আমি নেমে যাচ্ছি, মামা বললো ছোট স্পাইডার নেমে যাচ্ছ কেন? তারপরে মামা বললো বড় স্পাইডার উঠতেছে আর ছোট স্পাইডার নেমে যাচ্ছে, কি অবস্থা? খুব মজা পাচ্ছিল তারা, বাপ আর ছেলে।
ওরা একবার স্পাইডার হতে চাচ্ছিল, স্পাইডার ম্যান হয়ে গিয়েছিল ওর বাবা, একদম টপে উঠে গিয়েছে। বাট রিহান বেশি দূর যেতে পারছে না, ও অল্পতে উঠেই আবার নেমে যাচ্ছে। তবে এই জিনিসগুলো খুবই ভালো বাচ্চাদের বডির জন্য, এক্সারসাইজ হয়ে যায়। যারা এই ধরনের পার্কে যেতে চান, বাচ্চাদেরকে একটু খোলামেলা এই ধরনের পার্কে নিয়ে যাবেন, তারা একটু আনন্দ পাবে এবং তাদের বডির এক্সারসাইজও হবে। আসলে এত সুন্দর জায়গা, আমরা বড়রাই তারপরে আমি মজা করেছি, আমি একবার এমন করে হেসেছিলাম আমি, তখন আমি তখন চিকেন থেকে নামছিলাম আমি। তারপরে আমি এই স্লাইড, এটা জানো কি মামা, এটা একটা স্লাইড না, এটা হলে উঠার জন্য, এক্সারসাইজ করার জন্য, এভাবে 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 যায় পায়ের, এই যে দেখেছো। তারপরে আমি হলো খেলছি ওইখানে, আমি আমি উঠার উঠার চেষ্টা করছিলাম কিন্তু আমি এটা পারি না, মামাকে বললাম। তারপরে তারপর আমি ওইখানে একটা রাত্রেবেলা অল্প মানুষ থাকে, তারপরে রাত্রেবেলা কেউই আমার সাথে সিসো খেলছে না, পরে আমার একাই খেলা হচ্ছে সিসো। তারপরে এখন এখন হলো আমি হাতাহাতি করছি, এখন এই রাউন্ডে রাউন্ডে উঠছি, এখন এটা ঘুরে না মামা বলেছে ফিক্স করে দিয়েছে, আগে লুজ ছিল, লুজ তখন হইতো তখন এটা আরো ভালো ছিল, তখন তখন আমি অনেক মজা করেছি। রাত্রেবেলা শেফ রেস্টুরেন্টে গিয়েছি, তারপরে আমরা ছবি তুলেছি, আমি মামার কোলে উঠে ছবি তুলেছি, তারপর আমি মামার আরেকটা কোলে, তারপরে তোমরা দুইজন ছবি তুলেছ, তারপর আমি আর মামা ছবি তুলেছি, তারপরে তোমরা দুইজন আবার ছবি তুলেছ, তুমি আমাকে ছবি তুলিয়েছ, আমি তোমাদের সাথে ছবি তুলেছি, তারপরে আমি ট্রেনে উঠেছি, ট্রেনের ছবি মামা তুলেছে। তারপরে মনে হচ্ছে যে ট্রেন আমার সাথে অ্যাক্সিডেন্ট
তারপরে রাত্রে হলে এইটা খেলা হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই বাই।